বাংলাদেশ সৃষ্টির প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর অনবদ্য ভূমিকা কেউ ইতিহাস থেকে মুছতে পারবে না, সংসদে এই মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন আর রশিদ। কাজেই তাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান জানান তিনি। সংসদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিশেষ আলোচনায় উঠে আসে পঞ্চাশ বছরের অর্জন, কার্যকর গণতন্ত্রের অভাব, প্রবৃদ্ধি সঞ্চারী দশ মেগা প্রকল্প সহ বিভিন্ন বিষয়। নানা সীমাবদ্ধতার পরও ব্যক্তি শেখ হাসিনার অনন্য অর্জন শত বছর পরও মানুষ মনে রাখবে। কাজী ফিরোজ রশিদের এই বক্তব্যে কিছুটা আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। ইজবিনওয়াজের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জাতীয় সংসদে বিশেষ আলোচনা। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যপ্রণালী বিধির 147 বিধিতে ওই আলোচনা সূচনা করেন। দুদিনে 59 জন সংসদ সদস্য পৌনে 11 ঘন্টা কথা বলেছেন বিষয়টি নিয়ে। আলোচনায় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নয়ন বিষয়, বাংলাদেশের জন্ম থেকে শুরু করে তারই রক্তের উত্তরাধিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির পথে অগ্রযাত্রার গল্প। যে চিরদিন আমরা কিন্তু কেউ এই পৃথিবীতে থাকবো না, একদিন আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী একদিন থাকবেন না, কিন্তু এই যে আমাদের উন্নয়ন, এই যে পদ্মা সেতু, এই যে মেট্রো রেল, এই যে পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, এইগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, আজ থেকে শত বর্ষ পরে কে তুমি পড়ছো বসেই আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজ থেকে শত বর্ষ পরে যারা এই ব্রিজ দিয়ে যাবে তারা কিন্তু বলবে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি ছিল। মাননীয় স্পিকার, আমাকে এক মিনিট সময় দেবেন। আমরা শুধু একে অপরের সমালোচনা, একে অপরের কাদা ছোড়াছুড়ি না করে আজকে যারা ইন্তেকাল করেছেন, বঙ্গবন্ধু নিয়ে কি আপনার বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে কোনো সন্দেহ আছে? কেউ করে কথা, কেউ করে না। 1971 সালে যে আমরা স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি, সবচেয়ে তো তার অবদান সবচেয়ে বেশি, কোনো অস্বীকার করার পথ নাই। আজকে আল্লাহর রহমত শেখ হাসিনার যদি না পেতাম, আজকে বাংলাদেশ যদি এই পর্যায়ে না আসতো, আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হতো, আমাদেরকে জিজ্ঞেস করতো কিসের জন্য মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ লোককে হত্যা করলে, এই কি তোমাদের স্বাধীনতা, এই কি তোমাদের বাংলাদেশ? আজকে শেখ হাসিনা সেই আশা পূরণ করেছেন। উন্নয়ন যাত্রায় অসঙ্গতিগুলো তুলে ধরেন বিরোধী দলীয় এবং বিএনপি সংসদ সদস্যরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উদ্দেশ্য সময়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল মানুষে মানুষে বৈষম্যের অবসান, গণতন্ত্র প্রতিষ্ঠা। আমার মনে হয় স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও আজও সম্পূর্ণভাবে তা অর্জন করা সম্ভব হয়নি। যে কোনো প্রসঙ্গে 70 সালে নির্বাচনের কথা আসলে আজকেও ভাবতে অবাক লাগে, ইয়াহিয়ার মতন একজন ঘৃণিত সামরিক স্বৈর শাসকের অধীনেও একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। মাননীয় স্পিকার, যে গণতন্ত্রকে মূল মন্ত্র ধরে একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেই দেশে গত এক যুগে চালু হয়েছে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, উন্নয়নের গণতন্ত্র নামক অদ্ভুত সব স্লোগান। দুদিনের আলোচনা শেষে প্রধানমন্ত্রীর উত্থাপিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সংসদে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।